আমার কাছে শীত মানে পিঠাপুলির আয়োজন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জামাই বউ সুন্দরী পিঠা। এই পিঠাগুলো দেখতে যতটা আকর্ষণীয়, খেতে অনেক বেশি মজার। এভাবে পিঠা বানিয়ে বিয়েবাড়ির গায়ে হলুদের ডালাও সাজাতে পারেন, বা নতুন জামাইয়ের সামনেও পরিবেশন করতে পারেন। চেষ্টা করেছি খুব সহজভাবে পিঠাগুলো বানানোর জন্য। তাহলে চলুন কিভাবে আমি এই পিঠা বানিয়েছি। প্রথমে হচ্ছে পিঠার জন্য খিরসা রেডি করে নিব। এখানে আজকে আমি গুঁড়া দুধ দিয়ে খিরসা তৈরি করব। 200 গ্রাম গুঁড়া দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপের মতো পানি। ঘন করে দুধটা গুলিয়ে নিব, কারণ বেশি পানি দিব না। আবার দেখা যাবে এটাকে জাল দিয়ে সেই ঘনই করতে হবে। এখানে হচ্ছে ঘন করে আমি দুধটাকে রেডি করে নিয়েছি। আর দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। আর এখন এই দুধের মধ্যে হচ্ছে আমি 4টা এলাচ দিয়ে দিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচের মতো হচ্ছে সাগুদানা দিয়েছি। একটু ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো পোলাও চাল। আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে এরকম ভেঙে দিচ্ছি। এগুলো দিয়ে হচ্ছে আমি খিরসাটা তৈরি করব। এভাবে খিরসাটা তৈরি করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এখন চুলাটা হচ্ছে আমি জ্বালিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটাকে নেড়ে তারপরে খিরসা রেডি করে নিব। এখন কাজ হচ্ছে যখন চালটা সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা হচ্ছে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী প্রায় 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি। কেউ চাইলে এখানে গুড় দিয়েও এই খিরসাটা রেডি করে নিতে পারবেন। তো যখন এরকম একটা পর্যায়ে চলে এসেছে, এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে নামিয়ে নিয়েছি। যখন এটা ঠান্ডা করব তখন এটা আরও বেশি ঠান্ডা হয়ে তারপরে শক্ত হয়ে যাবে। এরকম একটা পর্যায়ে চলে এসেছে, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে এখন পিঠার জন্য আমি ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি প্রায় 3 কাপের মতো আতপ চালের গুঁড়া নিয়েছি। এটা হচ্ছে ভেজা আতপ চালের গুঁড়া। আর পিঠাটা সফট করার জন্য 1/2 কাপের মতো দিয়েছি ময়দা। আর দিয়ে দিচ্ছি লবণ। আর দিয়েছি প্রায় 1/3 কাপের মতো হচ্ছে চিনি। এখানে চিনির পরিমাণটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেহেতু খিরসা তো মিষ্টি দিয়েছি। আর পাটিসাপটা পিঠার যে রুটিটা আছে সেটাও একটু মিষ্টি করার জন্য আপনি চিনি দিয়ে দিতে পারেন, বা এখানে গুঁড়ও ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে আমি এভাবে ময়ান দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এভাবে যদি ময়ান দিয়ে ব্যাটারটা তৈরি করে নেন তাহলে হচ্ছে যে আপনার যে পিঠার যে রুটিটা সেটা সফট হবে। অল্প অল্প করে পানি দিয়ে ময়ান দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে কুসুম গরম পানিও দিতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনি একটু ঠান্ডা পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আর এই কাজটা একটু সময় নিয়েই করবেন, বেশ কিছুক্ষণ ময়ান দিয়ে তারপরে হচ্ছে ব্যাটারটা তৈরি করে নেবেন। এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা রুটিটা যদি ভারী খেতে চান তাহলে একটু ঘন করে করবেন, আর যদি পাটিসাপটা পিঠার রুটি পাতলা খেতে চান সেক্ষেত্রে একটু পাতলা করেও নিতে পারেন। আর আলাদা একটা বাটিতে আমি কিছু পরিমাণ হচ্ছে ব্যাটার নিয়েছি। এখানে রেড ফুড কালার মিশিয়ে নিব। সামান্য একটু কালার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। যেহেতু জামাই বউ সুন্দরী পিঠা বানাচ্ছি, আমি পিঠার ডিজাইন করার জন্য এই কাজটা করেছি। আর এরকম একটা বোতল নিতে পারেন, বোতলের মধ্যে আমি এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো উপায়ে বা চামিচ দিয়ে টেনে টেনেও ডিজাইনটা করতে পারবেন, আমি যেটা দেখাবো। আর এখন পিঠা বানাতে চলে যাব। আর এই যে পিঠার ব্যাটারটা দেখতেই পাচ্ছেন এরকম হবে। তো চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর টিস্যুর মধ্যে একটু তেল দিয়ে ফ্রাই প্যানটাকে মুছে দিয়েছি। এখন হচ্ছে পিঠার ডিজাইনটা করে নিব। এই যে আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে ডিজাইন করেছি। আর আপনারা চাইলে আপনাদের মনের মতো করে এখন ডিজাইনটা করে নিতে পারেন। আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা দিয়েছি, উপরে হচ্ছে আবার ব্যাটারটা দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে নেবেন, চুলার আঁচটা যদি কমিয়ে না নেন তাহলে নিচের যে ডিজাইনটা দিয়েছি সেটা কিন্তু পুড়ে যাবে এবং রংটা বা কালারটা সুন্দর আসবে না। একটু ডেকে দিব। আর এই পিঠাটা কিন্তু হতে বেশি সময় লাগবে না। আর এরই মধ্যে কিন্তু দেখেন যে খিরসাটা, এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো খিরসা দিয়ে দিব, যে যতটুকু খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর এভাবে খিরসাটা বানিয়ে পিঠা তৈরি করবেন। এই খিরসাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এখন দেখতে পাচ্ছেন পিঠাটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এভাবে ভাঁজ দিয়ে এখন পিঠাটা নামিয়ে নিব। প্রত্যেকটা পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কালার দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন। এই পিঠাগুলো বানিয়ে বিয়েবাড়ির গায়ে হলুদের ডালাও সাজিয়ে নিতে পারেন, বা নতুন জামাইয়ের সামনে এভাবে পিঠা বানিয়ে পরিবেশন করতে পারেন। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন,
শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।